এখন আমার 26 বছর বয়স। আজ আমার ছাত্রের বাবার সাথে ঘটে যাওয়া দারুণ ঘটনা নিয়ে এসেছি। আমি কলকাতার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। এখানে মেসে থাকি। আমার বাসা গ্রামে, পরিবারের সবাই গ্রামেই থাকে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ বেশি, তাই আমি সন্ধ্যায় একটি প্রাইভেট পড়াই। বন্ধুরা, গত 2 মাস হলো আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে অন্য মেয়ের কাছে গেছে। ওর সাথে আমার 1 বছরের সম্পর্ক ছিল। এই 1 বছরে আমার মাঠে সে ইচ্ছা মতো খেলেছে, কিন্তু কেউ জানে না এই ব্যাপারে। তাই তো আমার ফুলের সাইজ বেশ বড়। আমি যদি কোনো কারণে বাইরে বের হতাম, তাহলে আমার চারিদিকে থাকা লোকেরা এবং ছেলেরা আমার ফুলের দিকে তাকিয়ে থাকতো আর আমার মাঠে খেলার স্বপ্ন দেখতো। যাই হোক বন্ধুরা, আমার ছাত্র 5ম শ্রেণীতে পড়ে। আমার সেই প্রাইভেটের ছাত্রের নাম হলো শিমুল। শিমুলের বাবার বয়স প্রায় 40 বছর পার হয়েছে, আর শিমুলের বাবা দেখতে বেশ লম্বা ছিল। একদিন দুপুরবেলা থেকেই আকাশটা মেঘলা মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। তাই আমি ছাতা নিয়েই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তখন হালকা হালকা অন্ধকার হয়েছিল। শিমুলদের বাসা প্রায় আমার মেস থেকে 20-25 মিনিটের রাস্তা ছিল। তারপর আমি হাঁটতে হাঁটতে শিমুলের বাসায় পৌঁছে গেলাম। শিমুলের বাসায় পৌঁছে গিয়ে দরজার বেল বাজালাম। কিছুক্ষণ পর শিমুলের বাবা দরজা খুলল। সেই দিন শিমুলের মা ওনার বাবার বাসায় গেছে, তাই শুধু শিমুল আর ওর বাবা ছিলেন। শিমুলের বাবা দরজা খোলার পর উনি আমার ফুলের দিকে বড় বড় চোখ দিয়ে তাকিয়ে হা হয়ে থাকলো। আমি বুঝতে পারলাম যে উনি আমার ফুলের দিকে তাকিয়ে আছেন, আর তখন মনে হচ্ছিল যে যদি সুযোগ পেতেন তাহলে এখানেই আমার মাঠে খেলে দিতেন। যাই হোক, তারপর আমি বললাম, কাকু ভেতরে আসতে পারি? তখন শিমুলের বাবা আমার ফুলের উপর থেকে নজর সরিয়ে নিয়ে বললেন, ও তানিয়া, এসো এসো। ওনার সাথে আগে এভাবে সরাসরি কথা না হলেও উনি সুযোগ পেলে আমার ফুলের দিকে আর চোখে তাকাতেন। যাই হোক বন্ধুরা, আমি বললাম, আচ্ছা শিমুল কোন ঘরে আছে? কাকু বললেন, ও তো ওর ঘরেই আছে, ওপর তলাতে। আমি বললাম, ঠিক আছে, আমি তাহলে শিমুলকে পড়াতে যাই। এখন কাকু বললেন, হ্যাঁ যাও, আর দেখো যেন শিমুল তোমাকে বিরক্ত না করে। আমি বললাম, ঠিক আছে কাকু, আমি দেখে নেব। তারপর আমি ওপরতলায় শিমুলের ঘরের দরজাতে টোকা দিলাম, আর শিমুল বলল, দরজা খোলা আছে তো, ভেতরে চলে আসো। শিমুলের কথা শুনে আমি দরজা খুলে ঘরের ভেতরে গিয়ে আবার দরজাটা এগিয়ে দিলাম। দরজা এগিয়ে দেওয়ার পর পেছনে ঘুরলাম, তো দেখি যে শিমুল ফোন দেখছে। তাই আমি শিমুলকে বললাম, ফোনটা রাখো, এখন একটু পড়াশোনা করে নাও। শিমুল বলল, দিদিমণি আর 5 মিনিট দাও, আমি ফোনটা রেখে দিচ্ছি। আমি বললাম, না, অনেক হয়েছে ফোন দেখা, আর নয়। তারপর আমি বেডের পাশে রাখা চেয়ারে গিয়ে বসলাম। শিমুল ফোনটা রেখে সোজা হয়ে বসল আর ওকে পড়াতে শুরু করলাম। প্রায় 30-40 মিনিট পর শিমুলের বাবা শিমুলের ঘরের দরজাতে ঠোকা দিলেন। আমি বললাম, হ্যাঁ কাকু, চলে আসেন। শিমুলের বাবা ঘরে ঢোকা মাত্রই আমি ওনার হাতে চা দেখতে পেলাম। শিমুলের বাবা আমাকে চা দিলেন আর বললেন, এই নাও তানিয়া, তোমার চা। আমি বললাম, কাকু চায়ের কি দরকার ছিল? কাকু বললেন, চা খেলে তোমার ভালো লাগবে আর ক্লান্ত হবে না। আমি চাটা কাকুর হাত থেকে নেওয়ার সময় কাকু আমার হাত স্পর্শ করে মজা নিচ্ছিল। তারপর চা খেতে খেতে বললাম, বাহ কাকু, ভালোই তো হয়েছে চাটা। কাকু বললেন, সে তো হবেই, আমি বানিয়েছি না? তারপর শিমুলের বাবা আমার পাশে দাঁড়িয়ে উনিও চা খেতে লাগলেন আর আমার দিকে বাঁকা চোখে দেখতে লাগলেন। কিছুক্ষণ পর আমার চা খাওয়া শেষ হলো আর শিমুলের বাবা আমার চায়ের কাপটা নিয়ে চলে গেলেন। তারপর আমি আবার শিমুলকে পড়াতে লাগলাম। ওকে পড়াতে পড়াতে 10-20 মিনিট পর খুব জোরে বৃষ্টি আর তার সাথে বিজলি শুরু হলো আর কারেন্টও চলে গেল। এই অন্ধকারে শিমুল বাথরুমে গেল। আমি ফোনের লাইট জ্বালিয়ে বসে থাকলাম। কিছুক্ষণ পর শিমুলের বাবা মোমবাতি জ্বালিয়ে নিয়ে শিমুলের ঘরে আনলেন আর আমি আমার ফোনের লাইট বন্ধ করে দিলাম। ঘরে এসে কাকু বললেন, শিমুল কোথায় গেছে? আমি বললাম, শিমুল তো বাথরুমে গেল কাকু। কাকু বললেন, ওহ আচ্ছা, ঠিক আছে। তারপর শিমুলের বাবা মোমবাতি নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন।
আর সেই সময় জানালা দিয়ে জোরে হাওয়া আসলো আর মোমবাতিটা নিভে গেল। আর শিমুলের বাবা অন্ধকারের সুযোগ পেয়ে ইচ্ছে করে আমার উপর পড়ে গেলেন। আমি চেয়ার থেকে নিচে মেঝেতে সোজা হয়ে ওনার নিচে পড়ে গেলাম। আর শিমুলের বাবা আমার ওপরে থাকার কারণে ওনার হাত আমার ফুলের উপর ছিল। এই সুযোগে উনি হালকা হালকা চাপ দিতে লাগলেন। কিছুক্ষণ এরকম চলার পর শিমুলের আওয়াজ পাওয়া গেল। বাবা বাবা তুমি কোথায়? শিমুলের আওয়াজ শোনা মাত্রই শিমুলের বাবা উঠে পড়লেন, আর আমিও উঠে পড়ে আমার সব কিছু ঠিক করে নিলাম। তারপর শিমুলের বাবা বললেন, আমি তো ঘরে আছি। শিমুল ঘরে এসে বলল, তুমি এখানে কি করছো? শিমুলের বাবা বললেন, আমি তো মোমবাতি দিতে এসেছিলাম। এরপর শিমুলের বাবা জানালা বন্ধ করে মোমবাতি জ্বালিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। আমরা মোমবাতির আলোয় বসে বসে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ গল্প করতে করতেই কারেন্ট চলে এলো আর আমি আবার শিমুলকে পড়াতে শুরু করলাম। আরও কিছুক্ষণ পড়ানোর পর শিমুলকে পড়ানো শেষ হলো, কিন্তু বৃষ্টি তখনও থামেনি, আরও জোরে বৃষ্টি হতে লাগলো। তারপর আমি আর শিমুল দুজনে মিলে নিচতলায় এলাম। দেখলাম যে শিমুলের বাবা সোফাতে বসে টিভি দেখছেন। আমাকে দেখে বললেন, তানিয়া তুমি কেমন করে বাড়ি যাবে এরকম অবস্থায়? আমি বললাম, কোনো না কোনো রকম ভাবে ঠিক চলে যাব। শিমুলের বাবা বললেন, বাইরে একবার দেখো তো, বিজলি আর বৃষ্টি হচ্ছে, তোমার কাছে ছাতা থাকলেও তুমি যেতে পারবে না। আমি বললাম, তা তো ঠিক, কিন্তু এখন কি করব তাহলে? শিমুলের বাবা বললেন, এক কাজ করো, আজ আমাদের বাড়িতেই থেকে যাও, আর কাল বৃষ্টি থামলে চলে যেও। আমি বললাম, বুদ্ধি তো আপনি খারাপ দেননি, কিন্তু কেমন করে থাকি আপনাদের বাড়িতে? শিমুলের বাবা বললেন, কোনো ব্যাপার না তানিয়া, তুমি আমাদের বাড়িটাকে নিজের বাড়ি মনে করো। আমি বললাম, ঠিক আছে তাহলে, আপনি এত করে যখন বলছেন। এরপর আমি আমার ফোন নিয়ে একটু সরে গেলাম আর রুমমেটকে কল করে জানালাম যে আমি আজ এই বৃষ্টির রাতে মেসে যাব না, এখানেই থাকবো। মোবাইলে কথা বলার পর আমি শিমুলের বাবার ডান পাশে বসলাম আর টিভি দেখতে লাগলাম। তখন প্রায় 8টা বাজে। টিভি দেখতে দেখতে শিমুলের বাবা আমার দিকে একবার তাকিয়ে ওনার ডান হাতটা আমার কাঁধের ওপরে রাখলেন। আমিও শিমুলের বাবার দিকে তাকালাম আর আস্তে করে বললাম, শিমুল এখানেই বসে আছে। শিমুলের কথা শুনে উনি বেশ জড়সড় হয়ে বসলেন। রাত 10টার দিকে সবাই মিলে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর শিমুলের বাবা আমাকে গেস্ট রুমটা দেখিয়ে দিল। আমার রুমটা ছিল নিচতলার ঠিক শিমুলের মা বাবার রুমের সাথে। এরপর যে যার রুমে চলে গেল আর আমিও রুমে গিয়ে ডান পাশ হয়ে চাদর ঢাকা নিয়ে শুয়ে পড়লাম। আমার শোবার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর শিমুলের বাবা আমার ঘরে চুপচাপ করে এসে ঘরের দরজাটা বন্ধ করে দিলেন আর বেডের ওপরে উঠে আমার পেছনে এসে চাদরের দিকে ঢুকে শুয়ে পড়লেন। আর আমি পুরো ঘুমাচ্ছিলাম। তারপর উনি ওনার খেলোয়াড়টা বের করে নিলেন আর আমার খেলার মাঠ পুরো উন্মুক্ত করে নিলেন। এরপর আমার বাগানের ফুলগুলো দলাই মলাই শুরু করেই আমি জেগে গেলাম। আমি জেগে যেতেই ওনার খেলোয়াড়টা আমার হাতে ধরে দিলেন। ওটা আমার হাতে আসতেই আমি বুঝে গেলাম এটা বিশাল। এদিকে এর মধ্যেই আমার মাঠের গর্তটা জলে ভিজে যেতে লাগলো। উনি আমার ভেজা গর্তের মধ্যে হাত দিয়ে ঘষতে লাগলো। আমার সহ্য হইতেছিল না, তাই আমি শিহরিত হয়েছিলাম। এরপর ওনার খেলোয়াড়টা আমার গর্তে সেট করে আচ্ছা মতো খেলতে লাগলো। আহা কি খেলা রে বাবা, আমি ওনার খেলায় বেশ মজা পাচ্ছিলাম। এই বৃষ্টির রাতে ওনার সাথে রাতটা আমার বেশ সুখেই কেটে গেল। বন্ধুরা, আজ এই পর্যন্তই। এরকম আরও নতুন নতুন ঘটনা পেতে চাইলে দ্রুত আমাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক ও শেয়ার দিয়ে আমার পাশেই থাকো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।